কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ দুপুরে আর কোনো ক্রিয়েটিভিটি নয়, আপনাদের সাথে গল্প করার সঙ্গে সঙ্গে একটা বড় কাজ সেরে নিতে হবে। অনেকদিন ধরেই এটাকে ফেলে রেখেছি, আজ এটাকে সারতেই হবে। কিসের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন না, দাঁড়ান দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বুক সেলফ, যার মধ্যে রয়েছে আমার হাজবেন্ডের অনেক সম্পত্তি। কিন্তু যত্নের অভাবে সম্পত্তিগুলি ধুলোতে ঢাকা পড়ে গেছে, আর আমি যদি এই সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন না নিই, তবে তার অবস্থা আরও অবনতির দিকে এগোবে। তো চলুন আর দেরি করব না, কাজে লেগে পড়া যাক। আজকে আর আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু করতে পারলাম না, যাই হোক আমি কাজ করি আর আপনারা দেখুন, সঙ্গে অবশ্যই গল্প হবে। ব্যাস, বইগুলো আমার সব নামিয়ে নেওয়া কমপ্লিট। খেয়াল করে দেখবেন বহুদিন ধরে ঘরের একটা কোণা অর্গানাইজ না করা হলে তাতে কী পরিমাণ অবাঞ্ছিত জিনিস জমতে থাকে, আর যখন আপনি সেটি অর্গানাইজ করতে যান তখন অনেক হারিয়ে যাওয়া জিনিসগুলো তার ভেতর থেকেই হঠাৎ বেরিয়ে চলে আসে, যেগুলো আপনি বহু দরকারেও খুঁজে পান না। সেই রকম অনেক জিনিস আমিও এই মাত্র পেলাম। ও ভালো কথা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। আমার এই অবসরের দুপুরগুলো আপনাদের কেমন লাগছে, আমার এই বক বক আপনাদের ভালো লাগছে কি না সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমার রিকোয়েস্ট রইল, যদি আমার এই দুপুরের আসরগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তবে নিশ্চয়ই আমার পেজটি ফলো করে আমাকে জানাবেন, আর তার সঙ্গে সঙ্গে লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সামনে কিছু না কিছু নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হওয়ার, আর আমি হাজির হলে সেখানে কিন্তু আমার আপনাদেরকে চাই। আমি কিন্তু আশাবাদী যে আপনারা আমার পাশে থাকবেন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেলফগুলো পরিষ্কার হয়ে গেল, আর খানিক বইও সেলফে উঠে গেল। জানেন, এখানে আমার হাজবেন্ডের সাবজেক্ট ভিত্তিক বই ছাড়াও রয়েছে আমার বিভিন্ন রকম গল্প, জেনারেল নলেজ, রান্নাবান্না, তাছাড়াও নানান রকম জীবজন্তু সংক্রান্ত বই। বই পড়তে আমার কিন্তু বেশ লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন আমায়। আর ঘরের একটা কোণায় যদি একটা বুক সেলফ না থাকে তাহলে ঘরটা যেন আমার বড্ড খালি খালি লাগে। কিন্তু মুশকিল ওই, হাজবেন্ড একরকমভাবে তার বইগুলো সাজিয়ে রাখে আর আমি সেগুলোকে ঠিক করতে এলেই নাকি ওর সব এলোমেলো হয়ে যায়, আবার খুঁজে পায় না। তাই ও করবে না আমি করব, এই করতে করতেই বুক সেলফের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা দেখুন, গল্প করতে করতে কি সুন্দর বুক সেলফটা গোছানো হয়ে গেল। আর বইয়ের সঙ্গে ইনডোর প্ল্যান্টের একটা আলাদা কানেকশন আছে, তাই বুক সেলফটাকে আরেকটু সুন্দর করে তুলতে এত ভালো ভালো বইয়ের সঙ্গে যোগ করলাম এক টুকরো সবুজ, আর আমার হাতে তৈরি এই ক্লে ডলগুলো, দুদিন আগেই এগুলো তৈরি করলাম। এগুলোও একরকম প্ল্যান্টার, কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্টের জন্য, আর তাছাড়া এগুলোও ওয়েস্ট মেটেরিয়ালেরই তৈরি। আচ্ছা বলুন তো এগুলো কী দিয়ে তৈরি, আপনারা ভাবুন, পরে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমার কাজ তো শেষ, এবার চলি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না।